হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? শুভ সকাল। আমি আশরাফুল আলম, jobsaon.com এর জেনারেল ম্যানেজার। আজকে একটি এয়ারোস্টেস কেবিন ক্রুর নতুন ব্যাচ শুরু হয়েছে আমাদের, তো আমরা সেই ব্যাচের ছেলেমেয়েদের সাথে কথা বলবো এবং সরাসরি আচমকাই ক্লাসে ঢুকে যাব, যেটা ওদের জন্য একটু মজাদার হয়তো হবে। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি, আসবো। মে আই কাম ইন মুসা ভাই? থ্যাংক ইউ। আমরা চলে এসেছি এয়ারোস্টেস কেবিন ক্রুর একটা নতুন ব্যাচ, যাদের আজকে থেকে এই ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস শুরু হলো, তাদের সাথে কথা বলবার জন্য এবং তাদের ওপিনিয়ন জানবার জন্য যে তারা কেনই কোর্সটা করছে, ভর্তি হয়েছে, বা কেন, তাদের প্রত্যাশাটা কী, বা জবসনের সম্পর্কে তারা কী জানে, সেই জন্য আমরা আজকে চলে এসেছি। প্রথমে জানতে চাচ্ছি যে ঢাকার বাইরে থেকে কে কে আছেন, যারা ঢাকার বাইরে থেকে এসছেন? আচ্ছা, হাত তুললে আমি বুঝতে পারবো কতজন। আমি এদিকে ছয়জনকে দেখছি, এদিকে আরও দুইজন। আচ্ছা, একটু যদি জেনে নিই পেছনে কোত্থেকে এসছেন আপনি, একটু জোরে বলতে হবে কোত্থেকে। আমি, আচ্ছা, আপনি কোত্থেকে এসছেন? খুলনা থেকে আসছেন। খুলনা থেকে এসছেন? আচ্ছা, হ্যাঁ, খুলনা থেকে একজন এসছে, কাছে এখানে হাত তুলেছিল একজন। কোত্থেকে এসছেন আপনি? আমি আসছি শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে ঢাকায় এসেছেন এই কেবিন ক্রু এয়ারোস্টেস কোর্সটা করতে, কেন এসেছেন, মানে কি জেনে এসেছেন বা কি প্রত্যাশা নিয়ে এসেছেন? আমার মানে জবটা করার ইচ্ছা আছে আর দেখছি এখানে প্রতিষ্ঠানটা ভালো, সেজন্য আসছি। এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কোত্থেকে জেনেছেন? আমি এটা ফেসবুকে দেখেছিলাম। ফেসবুকে দেখেছেন? আচ্ছা, শরীয়তপুর থেকে কি নাম আপনার? আমার নাম জয় ঘোষ। আচ্ছা, জয় ঘোষ এসছে শরীয়তপুর থেকে, যিনি ফেসবুকে জবস্থান সম্বন্ধে জেনেছে। এখান থেকে একজন হাত তুলেছিল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? আমি খুলনা থেকে এসেছি। আচ্ছা, আপনি খুলনা থেকে এসেছেন, কোর্স কেন এত দূর থেকে এই এত দূরে আবার আসলেন কোর্সটা করতে? সেটা আসলে আমার এই জবটা খুব ফেভারিট, আর হচ্ছে কি এখানটার সম্পর্কে আমি জেনেছি ফেসবুক থেকে, আর অনেক বেশি ঘাটাঘাটি করছে, সো ভালো লাগছে। অনেক বছরের পুরানো, এখান থেকে অনেকেই ভালো ভালো জব পেয়েছে, অনেক ভালো জায়গায় পৌঁছাইছে, তো সেই জন্যই আমি এখানে চুজ করছি। আচ্ছা, খুলনা থেকে আসা একজন সবার। হ্যাঁ, আজকের ক্লাস আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আচ্ছা, আপনি টিচারকে কেমন লাগলো আপনার ওরিয়েন্টেশন? টিচারকে তো অনেক ভালো লাগছে, টিচারকে অনেক ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। আচ্ছা, আপনার কাছে একটু যাই, কোত্থেকে এসেছেন আপনি? আমি সিলেট থেকে আসছি। আচ্ছা, সিলেট থেকে এসেছেন, জবসন সম্বন্ধে কোত্থেকে জানলেন? আমি ফেসবুকে দেখছি ভিডিও, বিভিন্ন পোস্ট, নিউজ, এগুলোর ভিতরে আর কি আমি জানতে পারছি যে এখানে কোচিং করানো হয়। আচ্ছা, তো এই আর কি। ক্লাস করে কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মানে আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, পাশের জন আরেকজন, আপনি বোধহয় ঢাকার বাইরে থেকে এসেছেন? বরিশাল থেকে আসছি। এই আমি FB থেকে জানেছি এই কোর্সটার মাধ্যমে ক্লাস করা হয় এবং জবসে অনেক ইজি হয় জবস নেওয়ার, আর এটা আমার স্বপ্ন, অনেক আগ থেকে আমার একটা স্বপ্ন, কিন্তু এখান থেকে আমি হয়তো আমার স্বপ্নে ইনশাল্লাহ পৌঁছাবো, এর কারণে আমি এখানে ক্লাস করি। আচ্ছা, আমরা ঢাকার বাইরে থেকে কয়েকজনের কথা শুনলাম, এইদিকে হাত তুলেছিলেন দু একজন যারা ঢাকার বাইরে থেকে এসছেন। আচ্ছা, ঠিক আছে, আপু কোথেকে এসেছেন আপনি? আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে এসেছেন, কোর্সটা কেন করছেন বা জবসন সম্বন্ধে কোথেকে জানবেন? এটা হচ্ছে ওয়ান অফ মাই একটা ড্রিম জব, এটা হচ্ছে অনেক আগে থেকে চেয়েছিলাম বাট একটা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, সো এখানে দেখলাম যে না, এটা একটা ট্রাস্ট অর দি প্লেস যেখানে আমি আমার ড্রিমটা ফুলফিল করতে পারবো, সো দ্যাটস ওয়াই এখানে চুজ করা হলো। ক্লাস করে কেমন লাগলো? অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো, অনেক ফান করা আমাদের সাথে, অনেক ফ্রেন্ডলি, সো হোপ সামনে আরও ভালো। আচ্ছা, আর পেছন থেকে একটু আসি। হ্যাঁ প্লিজ, আপনি কোত্থেকে এসেছেন? আমি উত্তরা থেকে এসেছি। আমার আমার অনেক দিনের স্বপ্ন এটা, ওরকম আমি খুঁজছিলাম বাট ভালো কোনো প্ল্যাটফর্ম না থাকার কারণে আমি আসলে এতদিন করতে পারিনি, তো দ্যাটস ওয়াই একদিন ফেসবুকে আমি এটা পেয়ে গেলাম, দেন আমি ওখান থেকেই এখানে আসা। সো আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং ইনশাল্লাহ মনে হচ্ছে পৌঁছতে পারবো। আচ্ছা, jobsaon.com, হ্যাঁ পাশের জনের কাছে যাই, কোত্থেকে এসেছেন? আমি কুষ্টিয়া থেকে এসেছি, আমার নাম ইসম সোহানা। আমি আজকে ক্লাস করে অনেক ভালো লেগেছে, স্যার অনেক ফ্রেন্ডলি, হেল্পফুল, আর সবার যেহেতু ড্রিম থাকে সব ছেলে মেয়েদের যে কেবিন ক্রু, তো আশা করি আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারব। দীর্ঘ 17 বছর jobsaon.com এই কেবিন ক্রু এয়ারোস্টেসের কোর্সটা করাচ্ছে। আমরা এখন আমাদের ইনস্ট্রাক্টর মিস্টার মুসা, যিনি বাংলাদেশ বিমানে
দীর্ঘ 28 বছর ফ্লাইট কেবিন ক্রু হিসেবে পার্সার হিসেবে কাজ করেছেন, কেবিন ক্রু হিসেবে কাজ করেছেন। আমরা এখন মিস্টার মুসার কাছে যাচ্ছি, তার কাছ থেকে শুনব তার ওপিনিয়ন, প্লিজ। আসসালামু আলাইকুম। জব সেওয়ানে আছি, ছেলেমেয়েরা শিখতে চায়। আসলে বেসিক বিষয়টা হলো যে আমাদের দেশে এয়ারলাইন্সের উপরে কনসেপ্ট, এয়ারলাইন্স সম্পর্কে ধারণা এইগুলি অনেক কম, যার ফলে লোকজনের একটা প্রপার জায়গায় যেতে হবে যেখানে গেলে তারা শিখতে পারবে যে এই চাকরিটা কীভাবে পাওয়া যায়, এই চাকরিটা কীভাবে, গুণগত বিষয়টা কী, অর্থনৈতিক বিষয়টা কী, এই চাকরিটা পেতে গেলে কী কী যোগ্যতা অর্জন করতে হয়। আমি সবসময় বলি যে নিজে যদি সেলফ সাফিসিয়েন্ট না হন, অন্য কেউ আপনাকে চাকরি এনে দিতে পারবে না। আপনি টাকা দিয়ে বা অন্য কোনো উপায়ে, এই একমাত্র চাকরি যেখানে রিকোয়েস্ট করলে বা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করলে অনেক সময় এই চাকরি হয় না। অনেক সময় কেন, গেল টার্মে বাংলাদেশ বিমানে যারা রিকোয়েস্ট করেছিল সবাইকে বাদ দিয়ে দিচ্ছে। একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লবিং যারা করেছিল, আমি লবিংয়ের কথা বলছি, লবিং ছাড়া আপনি যদি ফিট হন, তাহলে আমি আমার ছাত্রছাত্রীদের এটা বলি, আমি নিজে 28 বছর চাকরি করেছি, এয়ারলাইন্স সম্পর্কে আমার অত্যন্ত ব্যাপক ধারণা, আমার কলিগ যারা আছে তারা তাদের মতোই, কাজে আমার যেটা জীবনে আর্নিং সেটা আমি আমার ছেলেমেয়েদের শেখাতে চাই। আমার অনেক ছাত্রছাত্রী এয়ারলাইন্সে আছে, মাঝে মধ্যে এয়ারপোর্টে গেলে কেউ কেউ এসে সালাম দেয়, স্যার সালাম আলাইকুম, চিনতে পারে না, বলে আমি জবসের ছাত্র, জবসের ছাত্রী, স্যার এই এয়ারলাইন্সে আছি। খুব ভালো লাগে, আইল বি ফিল সো প্রাউড অ্যাবাউট অল মাই বয়েজ অ্যান্ড গার্লস। থ্যাংক ইউ। ধন্যবাদ মুসা ভাই আপনাকে মূল্যবান কথা বলবার জন্য। jobsun.com তো 17 বছর ধরে কোর্সটা, ট্রেনিংটা করছে, আপনারা ফেসবুক পেজে আমাদের সম্পর্কে জেনেছেন, জানেন, তো ভবিষ্যতে আবার কোনো ব্লগে আবার হয়তো নতুন করে কথা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।